বন্ধুরা, এই রকম রেসিপি যদি বাড়িতে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়া লাগবে না। এই রেসিপিটার নাম হলো চিকেন মালাই বটি কাবাব, আর তার সঙ্গে আমি তৈরি করে নেব নান। এখানে অবশ্য নানটা যেরকম আপনারা হোটেলে মোটা একটু ফোলা ফোলা দেখেন, আমি কিন্তু সেটা করব না, একটু পাতলা করব। কারণ আমি ওটা পছন্দ করি না, একদম মোটা মোটা নান খেতে কিন্তু বেশ ভালো লাগে না। দেখতে পাচ্ছেন যেরকম আমি করেছি এরকমই আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করে নিই। এখানে আমি 500 গ্রাম চিকেনকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, ভালোভাবে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মোটা করে কেটে নিয়েছি, 8 থেকে 10 কোয়া রসুন আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি করে নেওয়া হয়ে গিয়েছে, তার মধ্যে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলোকে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে হবে। দেখুন, চিকেনও পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটা বাউলের মধ্যে আমি এগুলোকে ট্রান্সফার করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এখানে নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দেবেন। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি বেসন, খুবই অল্প অল্প করে দেব। দেখবেন একটা বাইন্ডিং তৈরি হচ্ছে কি না, সেই হিসাবে কিন্তু এখানে বেসনটা অ্যাড করতে হবে। অনেকটা বেসন একেবারে কিন্তু দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন আর দেখবেন ঠিকঠাক একটা বাইন্ডিং তৈরি হচ্ছে কি না। এখানে আমি এটা বেসন নিয়েছি, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেল, সাদা তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে। খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা কঞ্চি নিয়েছি, কঞ্চিটাকে ভালোভাবে কেটে জলে ধুয়ে নিয়েছিলাম। এবার চিকেনগুলো এরকম হাতের সাহায্যে দেব আর কঞ্চির গায়ে সুন্দরভাবে কোটিং করে দিতে হবে, যেন রোল মতো একটা তৈরি হয় সেই মতো একটা এরকম তৈরি করে নিতে হবে। হাতে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, দেখবেন অনায়াসেই কিন্তু হয়ে যাবে। একবার হলো এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, এর যে কী স্বাদ না ট্রাই করলে বুঝতে পারবেন না। আর যদি করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদেরটা কীরকম হয়েছিল। দেখুন বন্ধুরা, এইভাবে একটা আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর যখন হয়ে যাবে আস্তে করে কুঞ্চিটা কিন্তু এর মধ্য থেকে খুলে নিতে হবে। আমি আর একটা আপনাদের করে দেখাবো, দেখবেন সেম একই পদ্ধতিতে। এটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বাকিগুলো একই পদ্ধতিতে তৈরি করে নেব। এখানে 500 গ্রাম চিকেন থেকে কিন্তু অনেকগুলোই তৈরি হয়ে গেল। এগুলোকে এবার আমি ফ্রাই করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন অয়েল নিয়ে নিয়েছি, খুব বেশিও না আবার খুব কমও নয়, মাঝামাঝি তেলটা নিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিকেনগুলো, রেডি করা চিকেনগুলো দিয়ে দেব। আর খুব আলতো হাতে দিতে হবে যেন ভেঙে না যায়, এভাবে 2 চামচের সাহায্য দিতে পারেন। আর খুবই মিডিয়াম ফ্লেমে ধৈর্য ধরে ভাজতে হবে, জোরে কিন্তু দেওয়া যাবে না। আর খুব বেশি ভাজারও প্রয়োজন নেই, এগুলোকে ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। তিনটে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, পরের দুটো আমি এভাবে করে ভেজে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু এগুলোকে পোড়ানো যাবে না, একদমই সেমি ফ্রাই মতো করে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন আমি কীরকম ভাজাটা রেখেছি, ঠিক এইরকমই রাখতে হবে। সবগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি ছুরির সাহায্যে তেকোনা ক্যারাচে করে কেটে নেব। এই বটি কাবাবগুলোকে এইভাবে কিন্তু কাটার পরে শুধু খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর যদি এর গ্রেভিটা করা যায় আরও কিন্তু সুন্দর খেতে লাগবে নানের সঙ্গে। এভাবে করেই সব আমি দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি চলে যাব পরের স্টেপের দিকে। একটা জার নিয়েছি আর এখানে দিয়ে দেব 3 থেকে 4 চামচের মতো পোস্ত, আর দেব এখানে 18 থেকে 20 পিসের মতো আমি কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম যাতে সফট হয়ে যায়, ওগুলোকেও তার মধ্যে অ্যাড করব। এ পর্যায়ে এর মধ্যে আপনারা যদি চারমগজ থাকে সেটাও কিন্তু অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্ট হবে। এবার এটার একটা খুব সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছি, এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা,
এটা আমার বাটির মধ্যে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখুন, এই যে আমি নারকেল এক বাটি ছোট বাটি নিয়েছি, এটা কিন্তু একদম কুচি নারকেল হতে হবে, যেগুলো শাঁসটা খুবই নরম থাকে সেই নারকেল ইউজ করেছি। এটা অপশনাল, দিলে দিতেও পারেন আবার নাও পারেন। আর কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তাই থেকে কিছুটা তেল কমিয়ে আমি ওই তেলের মধ্যে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করব না, যখন হালকা একটু পিঙ্ক ভাব চলে আসবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু আদার টুকরো কেটে তার সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করে নেব। এই জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি, এখনও এটা গরম অবস্থায় রয়েছে, একটু ঠান্ডা হতে দেব, তারপরে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। পেঁয়াজ আর আদার এই পেস্টটি কিন্তু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই সামান্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2টো লবঙ্গ আর কিছু দালচিনির টুকরো। এবার এগুলোকে 15 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর আদা বাটাটা। এটাকেও 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেব, খুব কিন্তু লাল লাল করে ভাজলে চলবে না, এটা একটু সাদা সাদাই হবে এই গ্রেভিটা। এবার এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণে, যেহেতু চিকেনের যে কাবাবটা করেছিলাম তার মধ্যেও নুন অ্যাড করা ছিল, আর গ্রেভির মধ্যে অল্প পরিমাণে নুন অ্যাড করলাম, পরবর্তীতে যদি লাগে সেটা দেওয়া যাবে। আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ হলুদ, এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি একদম সাদা রাখতে চান তাহলে হলুদটা স্কিপ করবেন, আমি এখানে হালকা কালারের জন্য হলুদটাকে ইউজ করছি। আর দিয়ে দেব খুবই সামান্য সামান্য পরিমাণে সব রকমের একটু একটু করে মশলা, সামান্য পরিমাণ দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। খুব ভালোভাবে আবারও মিক্স করে নেব। আর আপনারা চাইলে এখানে একটু গরম মশলা ইউজ করতে পারেন, আমি খুবই সামান্য পরিমাণে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কষে যেতে হবে, অল্প অল্প জল দিয়ে কিন্তু কষাতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। এই রেসিপিটা সম্পূর্ণ আমি আমার নিজের থেকে আপনাদের কাছে শেয়ার করছি, একবার হলো বন্ধুরা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি সকলে কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। আর এই রান্নাটার মধ্যে আমি ফ্রেশ ক্রিম ইউজ করিনি, তার জায়গায় আমি নারকেল কোড়াটা নিয়েছি। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা। আবারও খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকেও কষিয়ে নেব, আর প্রয়োজনে অল্প অল্প করে কিন্তু জল দিয়ে কষাতে হবে যাতে তলা থেকে বসে না যায়। গ্রেভির কালারটা বন্ধুরা এই রকম আমি রেখেছি, আর আপনারা যদি একদম হোয়াইট করতে চান তাহলে হলুদটা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে সব কিছু কষানো হয়ে যাওয়ার পর সব শেষে কিন্তু এই কোরানো নরম নারকলটা দিয়ে দিতে হবে। এখানে আবারও বলছি, নারকলটা যদি নেন একদমই নরম, যেগুলো দুর্ম নারকল বলে, যে যার শ্বাসগুলো খুবই নরম হয়, সেই নারকলই কিন্তু এখানে দিতে হবে। সুন্দরভাবে সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আর এই গ্রেভিটার মধ্যে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, এটা একটু মাখা মাখাই হবে, এখানে বেশি কিন্তু জল দেওয়া যায় না। এবার ওটা ফুটতেও শুরু করেছে, এই পর্যায়ে আমি কেটে রাখা চিকেন বটি কাবাবগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব এটাকে। এই পর্যায়ে আপনারা নুনটা চেক করে নেবেন, আর কে কীরকম গ্রেভি রাখেন সেটা কিন্তু আপনাদের আন্দাজ অনুযায়ী জলটা এখানে অ্যাড করে দেবেন। আবারও কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করলাম, আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ কাসুরি মেথি। এইভাবে হাতে করে মলচে নিয়ে ক্রাশ করে আপনারা এর মধ্যে ছড়িয়ে দেবেন, তাহলে এর যে ফ্লেভার খুব সুন্দর বের হবে এর থেকে। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটে ওঠার পর লো ফ্লেমে রান্নাটা 5 থেকে 7 মিনিটের জন্য করে নেব। ফিরে এলাম বন্ধুরা, 7 মিনিট পর রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ দিয়ে দেব ঘি, আপনারা ঘিয়ের পরিবর্তে যদি বাটার থাকে এর মধ্যে বাটারও ইউজ করতে পারেন। এটা দেওয়ার পর এটাকে আবারও আমি গ্যাসের ফ্লেম পুরোপুরি অফ করে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এটা এদিকে থাক, আমি অপর দিকে আপনাদের এবার নান রুটিটা বানিয়ে দেখিয়ে দেব। একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে এই যে বাটির মাপ দেখছেন সেই বাটির আমি 4 বাটি নিয়ে নেব ময়দা। এখানে একই বাটির মাপ করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচের মতো চিনি, আর দেব এখানে সামান্য পরিমাণ
গুঁড়ো দুধ, এখানে প্রায় আমি 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিলাম। আর যে দেখতে পাচ্ছেন ইস্ট, এটা আমি দেব 1 চামচ। আর আপনারা যদি নানরুটিটা একটু ফোলা ফোলা করতে চান তাহলে এটা 2 চামচের মতো দিয়ে দেবেন। এখানে আমি নানরুটিটা বেশি ফোলা করব না, একটু মিডিয়ামের মধ্যে রাখবো, তাই জন্য 1 চামচের মতো অ্যাড করলাম। আর এখানে আমি তেল দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচের মতো। 4 বাটি এখানে ময়দা নিয়েছি, তার জন্য তেলটাও 4 চামচের মতো নিলাম। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা ময়দার পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। এখানে 4 বাটি ময়দার জন্য আমি 1/2 চামচের একটু কম নুন অ্যাড করেছি। খুব ভালোভাবে কিন্তু ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ নিয়েছিলাম দুধ, সেটাকে হালকা গরম করে নিয়েছিলাম। এবার দুধটা অল্প অল্প করে দেব, আর একটা সুন্দর ডো কিন্তু তৈরি করে নিতে হবে এভাবে। আর দুধটাকে খুব বেশি গরম করা যাবে না, একদমই হালকা কুসুম গরম থাকবে, সেই রকমই দুধ দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আপনারা এখানে দুধের পরিবর্তে কিন্তু গরম জল দিয়েও হালকা মেখে নিতে পারেন। দেখুন 1 কাপের থেকে অল্প পরিমাণ জল বেঁচে গিয়েছে। আর এই ডোটাকে আমি এই রকমভাবে মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে একটু মসৃণ করে দেব। আর এর মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব, প্রায় 2 থেকে 3 চামচের মতো তেল এখানে অ্যাড করব। আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নেব। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 1/2 ঘন্টার জন্য। আপনারা চাইলে এখানে বেশিও ঢাকা দিয়ে রাখতে পারেন। হাতের মধ্যে আরেকটু তেল নিয়ে আমি এর চারিদিকে লাগিয়ে দিচ্ছি, যাতে এটা ড্রাই হয়ে না যায়। এবার একটা বড় পলিথিন নেব, আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তাহলে সেটা দিয়েও আটকে রাখতে পারেন। এখানে আমি এই ধরনের একটা পলিথিন নিয়েছি, সেটাকে খুব ভালোভাবে এর মধ্যে আটকে দেবো, যাতে ভিতরের বাতাস বাইরে না বেরিয়ে আসতে পারে। তারপরে আমি ফিরে আসছি 1/2 ঘন্টা পর। ফিরে এলাম বন্ধুরা 1/2 ঘন্টা পর। দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এবার হাতের সাহায্যে আমি এটাকে আরেকটু মুথে নেব। এভাবে করেই কিন্তু যেরকম আমি করছি ঠিক এইভাবে কিন্তু আপনারাও মুথে নেবেন, ওপর থেকে নিচের দিকে, নিচের থেকে উপরের দিকে, এভাবে করেই কিন্তু মেখে নিতে হবে। তাহলে এর ভিতরের যে বাষ্প সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। আবারও হাতে করে এভাবে মেখে নেওয়ার পর এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। 4 বাটি ময়দা থেকে এখানে আমি 11টা নান তৈরি করব। আপনারা নানের সাইজগুলো বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আমি মিডিয়াম যেরকম সাইজ হয় সেই রকমই কিন্তু করব। এভাবে করে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। এভাবে করে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নেব। আর আপনাদের একটা বেলে আমি দেখিয়ে দেব। দেখুন একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে সব কটাই কিন্তু করে নেব। এভাবে যদি তৈরি করেন তাহলে এটা 2 দিন পর্যন্ত নরম থাকবে। এভাবে করে আপনারাও তৈরি করে নিতে পারেন খুব সহজে। দেখুন এখানে আমার লেচিগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। একটা আমি আপনাদের বেলে দেখাচ্ছি। কাউন্টারের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম। এবার উপর থেকেও সামান্য ময়দা দিয়ে এটাকে আমি বেলে নেব। যেরকম নানের সাইজ হয় ঠিক সেই রকমই আমি এটাকে বেলে নিচ্ছি। বেশি আমি মোটা করে বেলছি না, কারণ এই নানটাকে আমি বেশি মোটা করব না, একদমই একটু পাতলার মধ্যে রাখবো। দেখুন এরকম সাইজ করলাম। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, যখন হালকা একটু গরম হয়ে যাবে নান রুটিটাকে তার মধ্যে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। দেখবেন আপনাদেরও তাহলে নানরুটিটা ফুলবে। অনেকে কিন্তু বলে যে তাদের নানরুটি ফোলে না, এভাবে যদি করেন প্রত্যেকটা নানরুটি কিন্তু ফুলে উঠবে। খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে সেকে নিতে হবে, যাতে ভিতর থেকে কাঁচা না থাকে। হাই ফ্লেমে কিন্তু দিলে হবে না। আর হয়ে আসার সময় উপর থেকে একটু এভাবে বাটার আপনারা ব্রাশ করে দিতে পারেন। আর চাইলে এখানে এর সঙ্গে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো হবে। আবারও আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। এভাবে করে প্রত্যেকটা নান কিন্তু আমি বানিয়ে নেব। প্রত্যেকটা নান রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে।
এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নেওয়ার পর আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, সব আমার রেডি হয়ে গেছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর অনেক সফট হয়েছে। আপনাদের কিন্তু অবশ্যই একটা আমি ছিঁড়ে দেখাবো, আর এভাবে করে আপনারা বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই আশা করছি ভালো লাগবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আরও কিন্তু নিত্য নতুন এই ধরনের অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে চেক করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।